এবারে বিস্তারিত সংবাদ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ ঢাকা মহানগর পুলিশ তাকে আটক করেনি জানিয়ে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম বলেছেন মান্নার সাম্প্রতিক কথোপকথনের দুটি অডিও বার্তা নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে নগরীর বিভিন্ন থানায় একাধিক জিডি করেছে পুলিশ অডিও বার্তার সত্যতা নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করবে পুলিশ যদিও মান্নার পরিবারের পক্ষ থেকে তাকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নেয়ার অভিযোগ করা হয়েছে বিস্তারিত মাহমুদুর রহমানের রিপোর্টে কোনোভাবে ইউনিভার্সিটি ধরতে আইসি নেটার হবে দ্যাট শুড গেট এনি কস্ট যে কোনো ভাবে হোক আপনি ইউনিভার্সিটি দুর্গম করেন বিদিকে হল দখল করে ছাত্ররা হয়তো ছাত্র লড়াইটাতে খুলে যেতে পারবে এখন ধরেন ইউনিভার্সিটিকে মিছিল করব ওদের সাথে কথা ধরেন যা মারামারি বাইরে হচ্ছে তাকে ইউনিভার্সিটি মারামারিতে গেল বিদিকে কি করা যাবে কিন্তু হলো বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এই অডিও বার্তা ফাঁস হওয়ার পর তোলপাড় পড়ে যায় চারিদিকে বিভিন্ন মহল থেকে তাকে গ্রেপ্তারের দাবি ওঠে পরিবারের পক্ষ থেকে বলা হয় ডিবি পরিচয় রাত 3:30টার দিকে বনানীর এক আত্মীয়ের বাসা থেকে মান্নাকে তুলে নেওয়া হয় পরিবারের বরাত দিয়ে গণমাধ্যম এ সংক্রান্ত খবরও প্রচার করে তবে ঢাকা মহানগর পুলিশ মান্নাকে আটকের বিষয়টি অস্বীকার করেন বর্ণানি ভাস্তির বাসায় ছিল রাত 3টার দিকে ওরা আসছে এসে ডাকাডাকি করে ওরা যখন দরজা খুললো তাকে মানে তাড়াহুড়া করে টানা হেঁচড়া করে নিয়ে গেছে তারা কাপড়ও চেঞ্জ করতে দেয়নি তারা হলো সিভিল ড্রেসে আসছিল পুলিশের লোক ডিবি কিংবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ইউনিটি তাকে আটক কিংবা গ্রেপ্তার কিংবা তার বাসায় যাওয়ার বিষয়টি এই এই ঘটনাটি সত্য নয় এবং আমরা এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কারো কোনো নলেজও এই বিষয়ে নাই নগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম আরও জানান মান্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক জিডি করেছে পুলিশ তার বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও শুরু করেছে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করারও ইঙ্গিত দেন নগর পুলিশের এই মুখপাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে এই আইনে তাকে তার বিরুদ্ধে যদি ঘটনার সত্যতা মিলে ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে পাশাপাশি অন্য একটা অডিওতে যেটা অজ্ঞাতনামা ব্যক্তির সাথে তার কথোপকথন সেটির বিষয়বস্তু সত্য হয়ে থাকলে সেই ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও তার বিরুদ্ধে আনয়নের সুযোগ রয়েছে ডিএমপির মুখপাত্র আরও জানান ফাঁস হওয়া অডিও বার্তার প্রমাণ মিললে মান্নার বিরুদ্ধে এযাবৎ নগরীতে ঘটে যাওয়া নাশকতামূলক সব মামলাই তাকে আসামি করা হবে ইতোমধ্যে সংগঠিত যে সমস্ত নাশকতামূলক কর্মকাণ্ড ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় সংগঠিত হয়েছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হয়েছে সেগুলোর পিছনেও তাদের হাত প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যোগাযোগ রয়েছে কিনা অন্য একটি অডিও বার্তা তিনি সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে কথা বলতেও আগ্রহ প্রকাশ করেন জুনিয়র সিনিয়র কেটে ব্যবহার তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইফেক্টিভ যারা এরকম হলে ভালো এক্ষেত্রে সব ধরনের যোগাযোগ অজ্ঞাত কণ্ঠস্বরের ব্যক্তি করবে বলেও অডিও বার্তায় প্রকাশ পায় মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা